অঞ্জলির কাছ থেকে লম্বা হয়ে গেছে। অবশ্য অঞ্জলিও তো একটা গাছ, দুজনেই গাছ, কিন্তু একটা চড়ানো গাছ। আমি সব থেকে বড় কথা, আজকে খুব খুশি একটা খবর আছে, সেটা তোমাদেরকে আমরা জানাবো। তো একটুখানি ওয়েট করো, সে ভালো করে তোমরা অবশ্যই জানাবো। সকলকে আমাদের নতুন ব্লগে আবারও ওয়েলকাম জানাই। তো আজকে রবিবার, আজকে বাড়িতে আমি আছি, প্লাস দাদারাও সবাই রয়েছে। আমাদের নিচে ঘরে একটা ইনভার্টার অলরেডি আছে, তো উপরে ঘরের জন্য ইনভার্টার আনার জন্য আমি যাচ্ছি। তো বর্দা মেয়েদের ওরা সবই আগে ভ্যান নিয়ে গেল সামনের দিকে, তো আমি এখন বাইকটা বের করে আমি বাইক নিয়ে চলে যাবো। তো আমি যদি লেট করে ফেলেছি, একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে আমার, তো আমি যাচ্ছি বাইক নিয়ে। তো চলো, তোমার সেখানে গিয়ে দেখা হচ্ছে। বাইক বের করে রেডি হয়ে গেছি, এখন আমি সোজা চলে যাবো দাদার ওইখানে। দাদার ওইখানে ওয়েট করছে, আর আমি ওদের ফোন করে ওইখানে, ওরা যেখানে আছে সেখানেই গিয়ে আমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। তো এই যে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, আমার বাইক এখানে রয়েছে। তো এখন যাই সামনের দিকে, সামনের দিকে গিয়ে দেখি। তো এই যে দেখতে পাচ্ছি ইনভার্টারের ব্যাটারিটা চলে এসছে, আর সঙ্গে এটাও, মেশিনটাও, যেহেতু এটা আমরা সেকেন্ড হ্যান্ড নিচ্ছি। তো এখন ভ্যানে পরে তোলা হচ্ছে, ব্যাটারিটা খুব ভারী, অনেক ভারী নাকি। তো তোমরা সবাই দেখতেই পারলে এখানে ব্যাটারি ভ্যানের উপরে উঠে গেছে, এখন আমরা এটা নিয়ে শুয়ে চলে যাবো বাড়ির দিকে। তো দেখি এখনো আর কিছু জিনিসপত্র আছে নাকি বাকি। তোমাদের ইনভার্টার নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে লাগিয়ে দেখবো, টেস্ট করবো। এই দেখতে পাচ্ছি ভ্যানে রয়েছে। তো এখন আমি বাইকটা বের করে নিই, বাইকটা ঘুরিয়ে নেবো, বাইকটা যেহেতু এই পথ দিয়ে যাবো আমরা। তো আমি চলে এসেছি বাইক নিয়ে, মেজদারে আমি যাবো বাইকে। আয় সামনের দিকে আয়। এখন আমি আর মেজদা এখন বাইকে বসে যাচ্ছি, আর ওদিকে দাদা রয়েছে সামনে। চলো বাড়ি থেকেই তোমাদের বলবো কীরকমভাবে চলছে। তো চলে এসেছি বাড়িতে, এবার এই যে দেখতে পাচ্ছি এখানে বাইক রয়েছে। তো এখন গিয়ে দেখি অঞ্জলি কী করছে। তো দেখতে পাচ্ছি আমাদের ইনভার্টার আছে মেজের কাছে, যে ওই মেশিনটা নিয়ে যাচ্ছে মেজের উপরে, আর এইখানে হচ্ছে মেন যে ব্যাটারিটা রয়েছে, এটা বড়দের কাছে রয়েছে। তো মেজে দেখতে পাচ্ছি সিঁড়ির কর্নার দিয়ে চলে যাচ্ছে ওটা হাতে নিয়ে। তো এখন দেখি এটা উপরে সেট করে তারপরে তোমাদেরকে বলছি কিরকম। প্রচণ্ড ভারী জিনিস, তো এটা তুলতে কষ্ট হচ্ছে, ব্যাটারিটা প্রচণ্ড ভারী। এই জিনিসটা হচ্ছে আমাদের এইখানটা, এইখানে যে পয়েন্ট করা আস্তে আস্তে জল। তো আমাদের এই মুহূর্তে ইনভার্টার দেখতে পাচ্ছ, ওখানে চার্জিংয়ে বসানো হয়েছে, লাইট ব্লিঙ্ক করছে, চার্জ চলছে। এখন কিছুক্ষণ চার্জ হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে অফ করব, অফ করে দেখবো যে ডিরেক্ট ব্যাটারিতে কাজ করছে কিনা, তখনই বোঝা যাবে। আর সব থেকে বড় কথা, আজকে খুব খুশি একটা খবর আছে, সেটা তোমাদেরকে আমরা জানাবো। তো একটুখানি ওয়েট করো, সে ভালো করে তোমরা অবশ্যই জানাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা এত খুশি কেন, বা আজকে খুশির খবরটা কি। তোমরা অবশ্যই জানাবো, তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো এইমাত্র আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, এই ওপরে আসলাম, নিচে গিয়েছিলাম জল খাওয়ার জন্য না কি করার জন্য, কিন্তু মা বলল যে রান্না হয়ে গেছে, খেয়ে না কালকের মতো না, দেরি করো না। তো সেই জন্য সকাল সকাল খেয়ে নিলাম, সেই সকাল সকাল খেতে গিয়ে আবার সেই রোদ ফোদ সব চলে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে এই ড্রেস পরেই খেয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে ভাবছিলাম করে রিলস বানাবো, এখানে একটু আগে রিলস বানিয়েছি, এখানে একদম সূর্যের আলো কমে গেছে, এখন আলোই নেই জায়গাটা। আমরা ছাদে পরে চলে এসেছি, তো ছাদে পরে এসে অনেকগুলো ড্রেস বানানো হলো, আর এখন আবার সূর্য প্রায় ডুবু ডুবু ভাব। এখানে দেখতে পাচ্ছ অঞ্জলি বসে আছে, ওর এখন একটুখানি কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ড্রেস বানানো, অনেক দাড়ি থেকে কি হয় পায়ের তলে ব্যথা করে যায়। তো যাই হোক, মোটামুটি ছুটির দিন হিসেবে আজকেও একটু সময় পেয়েছিলাম ব্লগ শ্যুট করার সঙ্গে সঙ্গে কিছু রিলস মানে টাইম করে বানিয়ে নিলাম, আর এখন একটু পরেই আমরা হয়তো নিচে যাবো, দেখি আর কিছু কতক্ষণ থাকতে পারে দেখি, আর যতক্ষণ আলো থাকছে ততক্ষণ আমরা ভিডিও বানিয়ে নেবো, তারপরে যাবো নিচের দিকে। কি অঞ্জলি, তোমার সত্যি খুব কষ্ট গেছে, পায়ের নিচটা ব্যথা হয়ে গেছে? পায়ের নিচে ব্যথা হয়ে গেছে? তুমি যা ভিডিও বানাচ্ছো আমার বানাতে ইচ্ছা করছে। কেন, আমি কি সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, তোমরা সবাই দেখতে পারবে, আমি খুব সুন্দর রিলস বানিয়েছি, কিন্তু আজকে দেখো কি অবস্থা, কাছে পেয়ে যাচ্ছে নাকি। ও ঠিক আছে, তাহলে তুমি একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপরে আবার দুই মিলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো। বেশি রেস্ট নিলে সূর্য মামা তো রেস্ট নেবে না, উনি তো চলে যাবে। হ্যাঁ সেটাই তো কথা, তাহলে চলো আমরা তাতে আর কিছু রিলস বানিয়ে একটু কষ্ট করে তারপরে পরে শুয়ে পড়বো, ঠিক আছে, পরে নিচে গিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। অঞ্জলি এখানে বসে পড়ে দেখতে পাচ্ছ প্রচন্ড পায়ের তলায় ব্যথা করছে, পা ব্যথা করছে, ভালো লাগছে না, শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, কারণ ভাত আগের দিন তো ভাত খাইনি, সেই জন্য ভাত না খেলে এনার্জি থাকে, আসলে ভাত খাওয়ার পর না কি বলে ঘুম পেয়ে যায়, শরীরটা ঝিমিয়ে যাচ্ছে, হ্যাঁ ঘুম পেয়ে যায় তখন, আর আলো চলে গেছে আর ভালো লাগছে না। চলো নিচের দিকে যাই, তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের এই জবা ফুল গাছটা দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। কি সুন্দর, তো
আর এই একটা জবা ফুল আছে, আর এই গাছে একটা জবা ফুল ফুটেছিল যেটা তোমাদের দাদা ছিঁড়ে দেখো কোথায় রেখে দিয়েছে। এই দেখো এইখানটায় রেখে দিয়েছে জবা ফুলটা, মানে এটা মানে ভিডিওতে ভিডিও করবে বলে ফুলটা ছিঁড়েছিল। তো তারপরে রাখার জায়গা পাচ্ছে না, মানে চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম আমি, তো রাখার জায়গা পাচ্ছে না বলে ভাইপোর প্যান্ট নাড়াছিল এইখানে গুজে রেখেছে। হ্যাঁ আসলে ওখানে রেখেছি, পরে আর নিতে ভুলে গেছি আমি। এটা গাছে লাগিয়ে দাও এখন, এটা ওটা গাছে লাগালে বাবা এখন আমার ধরে মারবে। আর আমাদের লেবু গাছটা দেখো, এটা গন্ধরাজ লেবু কিন্তু, এই গাছটা এটা কিন্তু গন্ধরাজ, এটা এটা পাতা ছেঁড়া লাগে না, এমনিতেই যা সেন্ট বেরোয়। হ্যাঁ খুব সুন্দর গাছটা। অঞ্জলি কাছ থেকে লম্বা হয়ে গেছে, আসলে অঞ্জলিও তো একটা গাছ, দুজনেই গাছ কিন্তু একটা চড়ানো গাছ। আমি এই গাছটা এখানে লেবু হতে দেরি আছে এখন যেহেতু ছোট, তবে কিন্তু এই গাছটার লেবু আমরা কোনোদিন খাইনি, কিন্তু গাছটার পাতার এত সুন্দর সেন্ট যে মনে হয় লেবুটাও সেন্ট ভালো হবে। যেহেতু আমার বড়দির আর পিসি বাড়ির থেকে এই লেবু গাছটা দিয়েছে, তা পিসি বাড়ির লেবু খেয়েছি ওই গাছেরই কলম, তো ওই লেবুগুলো হেভি টেস্ট, বাজারের মতো না একদম, বাজারে যে গন্ধরাজ লেবু পাওয়া যায় সেরকম লেবু। তো আমাদের বাড়িতেও যখন লেবু হবে তোমাদের দেখাবো, এখনো লেবু হয়নি অবশ্য। এদিকে আসে, এদিকে কটা গাছ আছে, তো এইখানেও কটা গাছ আছে। এটা আছে এই যে সাদা সাদা ফুল গাছ আছে না, যে ফুল গাছগুলো কি বলে আমি ঠিক জানি না, আমি জানি কি একটা বলে, কি ওই যে সাদা ফুল ধরনের একটা, খুব সুন্দর কিছু গাছ আছে রয়েছে। আর এটা গন্ধরাজ না, এটা হচ্ছে নরমাল লেবু গাছ, এটা হচ্ছে পাতি লেবু যেগুলো ভাত দিয়ে খায় এমনি, যেগুলো নরমাল লেবু সেই লেবু। আর এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা মরে যাচ্ছে, এটাও এমনি লেবু। আর এটা তো সাদা ফুল, যেগুলো ছোট নরমাল যে সাদা ফুল, টগর ফুল বলে মনে হয় না কি এগুলো, না টগর ফুল এটা, হ্যাঁ এটা হচ্ছে টগর ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আর এটা হচ্ছে সাদা ফুল, এটা টগর ফুল, এবার মনে পড়ে। এটা কুমড়ো গাছ, তাহলে কি গাছ, কুমড়ো না লাউ না কি জানি না, কি জানি জানি না, লাউ কুমড়োটা চাল কুমড়ো নাকি কি, নি ছাদে পরে হয়েছে ছাদের রাত, তাহলে ছাদ কুমড়ো হবে আর চাল কুমড়ো কেন হবে। আর এটা সুপারি গাছ, এটা অবশ্য আমাদের না। তো এখন সূর্য প্রায় ডুবু ডুবু ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সূর্য এখানে দেখো একদম প্রায় ডুবে গেছে। এখন 4:30 বাজে, শীতকালে বেলা তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলো। হ্যাঁ এরকম ছুটির দিনগুলো খুব ভালো লাগে, অঞ্জলির সঙ্গে আমি থাকি সারাদিন, খুব ভালো লাগে, দুজনে মিলে ভিডিও করি একসঙ্গে, অনেক গল্প সল্প করি, ভালো লাগে খুব। ছাড়া পরে এসে করে ছবি তুলিনি মাঝে মধ্যে, খুব ভালো লাগে। আজকে ছবি তোলা হয়নি, আজকে ছবি তোলা হয়নি, তো এখন তুললাম একটা দুটো ছবি তুললো, এখন লাইট কমে গেছে, তাও ঠিক আছে দু একটা ছবি তুললাম। তো চলো তোমাদের সঙ্গে নিচেকে দেখা হচ্ছে। তো তোমাদের যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে একটা খুশির খবর আছে তোমাদেরকে আমরা জানাবো, যেটা আমার আর অঞ্জলির ক্ষেত্রে খুবই একটা ভালো খুশির খবর। তো দেখো আমাদের চ্যানেলকে মাম্পি ডট রাহুলের চ্যানেল থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছে। তো এই দেখো, তো তোমরা যদি দেখতে চাও তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মাম্পি রাহুলের চ্যানেলে যাবে, চ্যানেলে এই এই মাম্পি ডট রাহুলের চ্যানেলে গিয়ে আবার যে চ্যানেলস যে সেকশনটা আছে সেখানে গেলেই স্ক্রল করলে তোমরা দেখতে পাবে কাদের কাদের সাবস্ক্রাইব করে রেখেছে। তো তার মধ্যে আমাদেরকেও দেখা যাচ্ছে এখানে সাবস্ক্রাইব। তো তোমরা যদি বিশ্বাস না করো তোমরাও ওই মাম্পি ডট রাহুলের চ্যানেলে গিয়ে সেখানে চ্যানেল সেকশানে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো, সেখানে আমাদের চ্যানেলটা এখানে আছে, শো করবে। তো এটা আমাদের কাছে খুব একটা খুশির ব্যাপার হলো, তো এটা আশা করি আরও তোমাদের সবাই সবারও ভালো লাগবে। যাদের মিলিয়ন নম্বর সাবস্ক্রাইবার তারাও এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে, আমাদের ভিডিও দেখছে, তো এটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে। তো এটাই ছিল আজকে তোমাদের জানানোর একটা খুব একটা আনন্দের একটা খবর তোমাদের জানানোর ছিল আমার। আমরা ছাদে পরে অনেকক্ষণ ভিডিও বানালাম, অনেকগুলো রিলস টুকটুক করে বানানো হয়ে গেল, আর এখন চলেছি নিচে, পায়ের নিচে খুব ব্যথা করছে এখন। এখন আমরা দুজনে একটু জামাকাপড় ছেড়ে একটু নর্মাল হবো, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন একটুখানি রেস্ট নেবো। তো আজকের ব্লগ এখানেই আমরা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো ব্লগটা এখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা টাটা।